اجر خام خورتم نا جيداي تو سموي يلا بيات گرم لگر ইরে ইউটা মুসি তো মিয়া সাহেব না ইমান সাহেব না এই মু গাং ফার হই যায় আর আবু আপনি তো আল্লাহ দেখবা আমি বিপদে পড়িয়া গাঙ্গে দি কোনা কোনি মারতি জুম্মা টাইম পাই যাও না মানু গিয়া জুম্মা ওড়া নি লাগে আজ তো বাইর কথা হামো লাগাই দিতাম মুসি তো গিয়া দেখি কি লাগে তা করন টাইম কি লা আটু রুফরে কাপড় তুলিয়া নদী পার হইছে আমি আজ গু দে চাম গিয়া জুম্মা আইজার খাম না আইজার খাম না আমি তো গাড়ি দেখি গাড়ি লিখে লিখে কই যাই মুগা কোনা কোনি বুঝছেন না নি এর লাগি অগবাই ফার হইছে আপনি জুম্মা তো ইয়াই পায় কেন আমার কত মজিদ আছে আপনি আপনার আপনার যাই না আপনি আমারে মানে খালি মতি তো নমাজ পড়িবার লিখে রাখছেন আপনার মানে মুতল্লি নাই নমাজ না আপনি আপনার কাম দিও কি লাভ হইমু আপনি আপনার কাম চালাই না আমার মসজিদ আছে ভাই ভাই আচ্ছা আমারে কইয়া দেন আমি তো গাড়ি লিখে লিখে যাই আর গাড়ি কাছে গাঙ্গি কো কি লাভ হইমু ও বাজু ভাই যাইও তোরা খানি কম আছে বাজু ভাই ও বাজু ভাই গেলে মোরা পানি কম আছে যাওয়া যাইবো যাওয়া যাইবো মোটা আচ্ছা তে আই নানি জি ভাই দোয়া করব আমার লাগি হ্যাঁ দোয়া করিও আজ তো লান ভাইলে জি মোল্লা রে কাইলে যাম হ্যাঁ তেলকু এক কাম করি সগিরালি জেন্ডারে ফোন করি কই যাই হ্যালো সগিরালি নিবা তোরা ফৌজ মেদি বারে দেখো মোল্লা গাং কিলা বারর আগে তো আমার হুতারে মারে তোরা বিশ্বাস করছ না আজকু দেখো কি গাং কিলা বারর মোল্লা দেখরাইন তোরা ইয়া রাসূল এই টাইমে তো আমি থিলার ফার মসজিদ গিয়া নামাজ পড়ানি দায় আছে আমি এক কাম করতাম এতক্ষণ দূর হয়ে থিলার ফার মোটামুটি বাজু কোনো মানুষ দেখিয়ান না আমি গাং পার হয়ে যেতাম আমি সড়ক ঘুরে যাওয়ার লাগলে এই টাইমে আমার কোনো কোনো নামাজ কাবার দিত না তাতে মানে মসজিদ খারাপ পাইবা আমি এক কাম করি কোনো মানুষ তো দেখি আর নইলে গাং পার হয়ে যেতাম আজ আল্লাহ যেটা করে করবো কোনো মানুষ নাই কি জানো জালিয়া উলিয়া কোনো কে নি দেখিলাই গাং গো আমি ফার হয়ে যেতাম শুক্রবার হিসাবে নি আচ্ছা যাইছেন তুমি বারোটার উপরে বাজি আর আমি আইমু জুম্মাত তুমি কোনবা লাই যায় জাগি সময় আছে আবো আই তোমার লগে লগ লইয়া লাভ হইতো না আমি যাই দুম্মা বলি তো জাগি জাগি না হইলে কি তইলো আবো নাই চাম না এর বাদে দেখা যাইবো আই যার কাম করতাম না জিরাই তো সময় ইয়াল্লা বেশ গরম লাগে ইরে ইউটা মুসি তোর মেয়া সাহেব না ইমান সাহেব না দেখি কি লাগে টাইম কিলা আটু রুফরে কাপড় তুলিয়া নদী পার হইছে আমি আজ গু দেখাম গিয়া জুম্মা আইজার খাম না আইজার খাম না আজি তার বিচার দিতাম ওই মোল্লার তো গতবার কিতা করছে আমি লতা দি টিফিন দিয়েছিলাম
আমার টিফিন খালি কাউকে কাউকে আটি আটি কইছি যা ভাই যা হুরতারে মারে ভাই তবে আমার টিফিন কই কাউ টিফিন দম দিছি না তুই আমি তারে ভাষা ইতম কাউ আজ যো যাও হই তো আজ জুম্মা দিতাম যা তা হই আজ মোল্লা বিদা করে লি এর আগে কাম আছে বড় বিচার আছে মসজিদ মুল্লা কেটা লাগে খাল ঘর আছে তুই না অত অত তোরা তো মার বলে আমরা আমি যেন একটু এক জিনিস একটু দেখি আইলা এটা কোন লাইন পাওয়া গেছে পাইছি না আমি তো কোন খবর পাইছি করিম ভাই না না ভাই দে ভাই মাছিস না ও কাল ভালো দে মুল্লা বেটা আমার তখন চলছে কোথায় ওগুর হদিস কি গেদি তুমি জলদি যাও কফল লাগাই আই আমি তুই নাইবে নি পাক্কা মনে তো যাইবে জুম্মা যাওয়া আর 6 বছরে যাই আমি মসজিদ আজ বিচার তুমি জলদি আই দিও যাই আর কা আমি না ইয়া আল্লাহর মা বিচার করি আল্লাহ নাই বাদে বিচার আমার বিটি লাগি কাম হরি মন তাই রে ফোন মারিও দিবে সগিরালে গিয়ে গেছে বছরের ঘটনা হেলো মন্তাই নিবা ও সগিরালে কিতা কয় ইয়ার বিলে মেতা বিলে আটুবা করিয়া গাঙ্গবার গেছে এটা মাথা চাওনি হ্যাঁ এ তো ঠিক আছে তুমি আও আমিও জুম্মা দিয়ে ইয়ার আসবে জলদি আও জলদি আও জলদি আও তুমি কিতা হইল আজ দেখি না মানুও দেখি না হ্যাঁ আর টাইম হন না হ্যাঁ তুই আইতো নাই নাই আমি তো আগুয়া না আসলাম আইয়া দেখি তোমার দোকান বন হ্যাঁ আমি হ্যাঁ আমি মই তো সামনে ঘুরা ঘুরি করি টাইম হন না তুমি জলদি আও পাও হ্যাঁ তেলকুয়া লাগি দে এইবার তো বুধবার আইতো আজ শুক্রবার রাখি দে বিশ্বাস করছো না এলকু দেখো সব হুরতার উপরে বিপদ আমি আগে কইলাম যে আমার হুরতারে মাসলাম হ্যাঁ কইলে এটা উদ্দা মাত এলকু যে কি পর্যন্ত করে মেয়া যাবে বুঝছেন প্রত্যেক হুরতারে মারে ইমার্জেন্সি মনে হল আগ গেছে তাইন খাল ভাড়া ফত তো ইয়া খাল ভাড়াই গেছ উড়া তোর উঠে তখন তুলিয়া আমার ও বিচারটা লাগে বাহিতা জানো আমি তো তোর জায়গাটাই ধরে মাসে আমার বদলাইছো আমি জায়গাটাই তোর সারিয়া আমি আমার বয়ার সাইয়া এলকু ওই যে আগে বদলাইতে সময় তুমি জানে আসলাই আমার তোমরা আমার বদলাই আমি যে সময় জায়গাটা আসলাম তুমি না শুক্রবার যাওয়া লাগছি না না মুরবি যাও তুমি যাওয়া লাগছি তুমি যাওয়া লাগছি না না লাগছে না লাগছে মুটু মুটি চাল যাওয়া লাগছি না লাগছে না তোমার কোনো অসুবিধা না তো না না আগে আমি দোকানে বেজান গান বাজাইছি এটা মসজিদে বিচার আছে আর টিভি চলছে সবটা চলছে আর এক বছর একবার ঈদের সময় নামাজে গেছো ওই ওই কত দিন আমরা পড়েছি ওই ওই একবার এক সালের নামাজ তোমরা ঈদগাহ আদায় করছো ওই ওই তোমরা যাওয়া লাগছে না 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 আমি তোমরা হাবুতা চালাই এনেছি ওই ওই এলকু তো তোমরা আমারে বদলাই যায় এলকু নয়া সেক্রেটারি সাহেব করবো আমি তো আগে আসলাম আমি চালাইছি বা কয় বছর কিলা চলছে আর তুমি মুল্লারে দিলা বাড়ো তুলিয়া ই বেটাই আটু বাকরিয়া আটু বাকরিয়া তান বেয়াদ বি হইছে জিনিস তান যদি মোলা না হন আমরা বাংলা মুক্তি আমরা আউলা না আজকাল ডিজিটাল জমানা হয় হয় এটা সারা মাত সবাই যায় ও ঠিক আছে ঠিক আছে
সারাক ইয়া বুইয়া মোটামুটি মোল্লা মেসা বেটা সাকড়াইলা ব্যবস্থা কইলি সাকড়াইলে বুইয়া আচ্ছা খেয়াল করি আমার মাতগু মাতিও ঠিক আছে আমি দেখছি তো মাতো গুতা কোন জায়গা আর আপনি তাকিও শুক্রবারে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি তো হোমতে যাই আচ্ছা তোরা এই শুক্রবারে তোরা মতে যাই না যাবে কিলা আমরা উঠি যাই তুমি শুক্রবারে মিস করিও না যাইও ঠিক আছে যাই আর যাও তে যাও সাই মাইলর ফাইন তে তো আমারে বদলাইলা এলকু তারার ফাড়া পড়ছে হাই রে মানুষ ধরলে খোঁজ বস্তা হাতার আগু থরছে হবে বলকে দৌড় শুরু হইছে খালি হুন্না সাকাটাই তো কাইতরা আমার বয়ার সাহেব বাবা কাট আজকে তারা মসজিদের ভিতরে বোয়া বই করতে আপনারা বাইলে হইলে ভালো হয়েছে আমার লইয়া চলে নি আপনি যাই না আপনার তো এখন থাকে ডালি না খবর তোলা পড়ছে ও বিয়ার মানে দেখে নিছিল সভা হয়েছে আপনি দেখলানি ইমাম সাহেব আমি তো দেখছি তাই বিল ভার হয়েছে আচ্ছা তো বিল ভার হইতে তুমি একটা লাইন আছে না একটা লাইনে তো ভারে না পুরা তোর খবর তোলা এগুলো তো যায় না আপনিও কেন আসলা কি অবস্থা আসলা আমি আসলাম তো বাউসমি আরো পানি দেওয়া ওই সময় আমি দেখছি তুমি লেঙ্গি মারি আসলাম আমি খবর পাইছি লেঙ্গি মারি আসলাম হয় নাই তুমি লেঙ্গি মারা মানে তাই না কাম করতে হইলে লেঙ্গি মারবা না কাম করি আর তো লেঙ্গি মার মনে হচ্ছে এই ইমাম বেটা আইতরা মসজিদ তার টাইম কভার করতে গিয়ে থ্যাংক ইউ নাই হিন্তু রাতুল আমার আর আপনি লেঙ্গি মারা মানে আর মেসা মানে এখন তুলা মারা মানে না তুমি না একটু মিয়া সাহেবর মা তৈল আমার মা তৈল কি মিয়া সাহেব তো ফরদার সাথে রইবার মানে ফরদার সাথে রইবার মানে না এখান তো মানছি জরুরি একজন ইমামর উপরে তো বিচার তোলা যায় এটা নিজে বিচার তো তোলা লাগে ওখানে ইমাম হিসাবে তান উড়ে আর উড়া তোর উপরে কাপড় উঠেছে গাং ভারিতে সময় না আইন বাবু মাতগো আমি দেখছি তুমি বললাম ছয় বছরে জুম্মা তাই কি গো আমার গপ দেখিয়ে লাভ আছে আচ্ছা মেসাবে কিবা কালবার হয়েছে তান উড়া তালা জুম্মা ফলাইতা তুমি ওই সময় লালি সহক বা করলাই কিতা কেন তোমার অবস্থা না দেখিয়া তুমি মেসাবার দেখে নিলে তোমরা এই কিতা শুরু করলে ও বেটা ইমা ছাড়ো ইখান কি বানাচ্ছা মেসা উড়াতে পারতে পারে ও বেটার ভাই টিফিন দিলাই লো লো তা দিয়া কত দরবার এই বেটার মাত তুমি মাত এই বেটা হোক না কিতা আমার আমার ভাই তো লো তা টিফিন দেওয়া যে আমার উপরে অত কান জো কইলে ভাই তোমরা সব সময় মেসাবার কিট লাগিয়ে থাকো হ্যাঁ মেসাবে ভয়ানক কইছো মানে কিছু মানুষে লতাদি টিফিন দিছেন কত রোজা মাস আর মুরুক লইয়া আইলাম মেসাবে কই না জবর কই দিতাম না হইতাই আমার বিদায় দিলে ইমাম সাহেব কথা বললা কই ঘুরাই দিছলা না কি তা আমার জানা মত কোন দিন আমি মুরুক লইয়া খেও আইলে আপনারা হন ওইন কি দেন ওইন ইবেটা যে মুরুক জবর মাত কইতরা হয়তো আমি ভুলি গবি অনেক দিন আগর মাত তানে হয়তো আমি ওলাও কইজি মনে কই আপনি কি তা মুসলমান না নি একদিন বিচিত্র নাই আমি মসজিদ কিবা নাই তখন আপনি নিজে নিজের মুরুক জবহরিয়া খাইছেন না নি হঠাৎ কুটুম একজন আই গেল আর ও হিবেটা যে পাঠার মলাম যে বেটার ফুয়ার একদিন মাসলাম হ্যাঁ হরু তার মাইলে ফোড়া পাইনি হিসাবে ও একদিন থেকে তার তাপবাতিয়া দেয় আজ পর্যন্ত তার তাপবাতিয়া তা ছুটেন না তোরা মুঠেও ছুটাইতে পারে না ও এমনি ভাবেন তুই বাড়ি দিই না এগুলো মন্তাজ মাছ ছাড়া এগুলো আমি বুঝাইছি কইছি মেসারে হরতার মাইলি হরতার বালা ফোড়া হইল ফোড়াই কই আর যে জায়গাটা মেসারে মারবাই জায়গা ব্যস্ততা
আরেলা বুঝাইছি ইবেড়া বলছে বালা ফাটার মলম দেখো আই শুক্রবার কোন দিন বেটা মসি তো নাই মনতাই লন্ড মনতাই তো নাই এই জায়গা আর ফাটার মলম নাই তার মাছ ছাড়ো আরো তো আমরা সুন্দর করিয়া মনতাই যে বেটা করা তাই নক তখন বালা মনে আমরা ভরি দেই ভাইয়া আচ্ছা শুক্রবার কোন দিন যা তাই জুম্মাত না জুম্মাত নাই এইটা ফালতু মাছের মাছ লইও না আর দয়া করি আমি একটা জিনিস কই মেটা ওর রে আন্দো আনি মাথা নি আন্দো সিদ্ধা তুলিও না বাবা সিদ্ধা সিদ্ধা তুলবা না তা বালা এগে ইমাম সাহেব শুকরুম মে সাহেব আমরা বাস বালা মে সাহেব দরবারতে আমরা মসজিদ আমি সেকড়াই তাকালিন তানি আনছি বর্তমানে তো আমি বর্তমানে আমার বেটা সেকড়াই তাইন তো সুন্দর চালাইতরা আর আমরা সুন্দর চলি তো শঙ্কুম মে সাহেবের কাছে কোনো দোষ নাই বা তেন বালা মে সাহেব আমার তো বহুত বালা তোমার অবজেশন কিতা তুমি কইতা কইলা যে ঘর কত সুন্দর হ্যাঁ তোমার অবজেশন কইলা না আমি তো দোকান মসজিদের সামনে নানি মাঝে মাঝে গান বাজাই দিয়েছি আগে কিছু মানুষের মসজিদও মাছ ওই পাতলা পাতলা তুমি তো এলা বিচার যাও না আগেও তো বা না হইলাম না আমি ওই যে মন্তাইর মা তো নিয়ে ফাল লইছিলাম মানুষের মাতি তা শুনিয়া আর রাত্রি হুগি দে আপনারা সবে খারাপ পাইবা না আমি মনে করো আমার এটা বাইনতর লেগে আমি কোনো মেসা বসাম নাই অ্যাকচুয়ালি আমরা ভিডিওর মাধ্যমে এটা বুঝাইতাম সাইয়ার যে আমরা মুল্লা মুল্লা কইলেছি মনে করেন আমি অ্যাকচুয়ালি কোনো মেসাম না লগর ভাই আপতি হিসাবে আমার এই মুল্লা মুল্লা কইয়া ডাকিতেন অ্যাকচুয়ালি খোয়া হইতো শব্দটা মেসাপ করে খোয়াটাও আমি কইতাম সাইয়ার কিছু কিছু গাওয়ালেই তাব এখনো মুল্লা মুল্লা কইয়া ডাকইন অ্যাকচুয়ালি এইরকম এইরকম করাটা হয় না আমরার মেসাপ কইয়া ব্যবহারটা করবা কইয়া বুঝাইতে সাইয়ার আর মানে আমার ভিডিওর মাধ্যমে এটাও বুঝাইতাম সাইয়ার যে আমরা আমরা নিজের ভুল এটা দেখি না খালি মেসা ওর দোষ ওখান আগে দেখি 3,000-4,000 বেতনে কাজ করিয়া তান কুলার আর আমরা যে অত টাকা পাইয়া ডেইলি 500-700 পাইয়াও আমরা মেসা ওর বেতন দেওয়া কুলার না ফিরিয়া মেসা ওর নানান কলর কুত্তুকাই আমরা এগুলার থেকে আমরা বিরত থাকার লেগে মানে এটাও ভিডিওর মাধ্যমে বুঝাইতাম সাইয়ার ভাই বন্ধু অলরে ধন্যবাদ।